পবিত্র রমজান মাসে ইফতারের কথা মনে হলে প্রথমে মনে আসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও নানান স্বাদের বাহার ইফতারের কথা। কারণ রমজান মাস এলেই পুরান ঢাকার চকবাজারে বসে ঐতিহ্যবাহী ও নানা স্বাদের ইফতারের পসরা। আর এই বাহারি ইফতারের স্বাদ নিতে মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন। ক্রেতারা এসব খাবারের পসরা থেকে পছন্দ মতো আইটেম নিয়ে ঘরে ফেরেন। প্রায় 400 বছরের আগে পুরান ঢাকার এই চকবাজারে ইফতারের সূচনা হয় মুঘল আমলে। তবে মুঘল শাসন শেষ হলেও পুরান ঢাকার মুঘলদের ইফতার রয়ে গেছে। তবে গত 2 বছর করোনার কারণে সেভাবে জমে ওঠেনি ঐতিহ্যের এই ইফতার বাজার। সাধারণত প্রতি বছর রোজার শুরুতে চকবাজার, নাজিমুদ্দিন রোড, চক সার্কুলার রোড, নর্থ সাউথ রোড ও শাহি মসজিদ রোড সহ বিভিন্ন এলাকায় ইফতারের নানা পসরা নিয়ে হাজির হন বিক্রেতারা। তবে গত 2 বছরের ধাক্কা কাটিয়ে এবার হইচই পড়ার অবস্থা। বাজারের সরু রাস্তা জুড়ে এত বেশি বিক্রি হচ্ছে যে কারোরই যেন দম ফেলার সময় নেই। এখানে 1 কেজি সুতি কাবাব বিক্রি হচ্ছে 1200 টাকায়, 1 কেজি খাসির সুতি কাবাব বিক্রি হচ্ছে 1400 টাকায়, কোয়েল পাখির রোস্ট বিক্রি হচ্ছে 80 টাকা পিস দরে। আর এই রকমারি ইফতার বাজারের একটি জনপ্রিয় আইটেম হলো বড় বাপের পোলাই খাই, যা 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে ফালুদা 200 টাকা, দইবড়া 120 টাকা থেকে 200 টাকা, ফিরনি 100 টাকা, মাঠা 80 টাকা, শাহি পরোটা 30 থেকে 60 টাকা, শাহি জিলাপি 300 টাকা, ফালুদা ছোট বক্স 100 টাকা দরেও বিক্রি হচ্ছে। এছাড়াও রয়েছে মাংসের কিমা, ডাবলি, বুটের ডাল, ডিম, মগজ, আলুর দম সহ নানা আইটেম। আর রোজাদারদের তৃষ্ণা মেটাতে রয়েছে লাবাং, মাঠা, সঙ্গে আছে পেস্তা শরবত আর লাচ্ছি। এখানে মৌসুমি ফলের শরবতেও রয়েছে বিশাল আয়োজন, আর আছে বিভিন্ন ফলের সমাহার। পুরান ঢাকায় ইফতার কিনতে আসা মানুষদের আরও একটি পছন্দের নাম দইবড়া। তবে জিলাপির স্বাদ নিতে অনেকেই আসেন ইফতারি কিনতে। পুরান ঢাকার চকবাজারে ইফতারের আয়োজন থাকে আস্ত মুরগির রোস্ট আর বেগুনি, আলুর চপ, কাবাব ইত্যাদি আইটেম ছাড়া যেন ইফতারি অসম্পন্নই থেকে যায়। তাই ক্রেতাদের জন্য সেগুলো পসরা সাজিয়ে রাখেন দোকানিরা। তবে চকবাজারের বাহারি ইফতারের মধ্যে রয়েছে ঝাল ফ্রাই, গরুর কালিয়া, হালিম, জালি কাবাব, টানা পরোটা, জাফরানি শরবত, মালাই সমোসা, পনিরের পেটিস ও রোল, চিকেন টোস্ট, ভেজিটেবল রোল, নিমকি, ছোলা বুট, কাঁচা বুট, কিমা, পরোটা, সিঙ্গাড়া, সমোসা, বেগুনি, আলু ও ডিমের চপ, মালাই চপ, শিক কাবাব, হালিম, ফুলুরি, খাসির রান, মুরগি, কোয়েল ও কবুতরের রোস্ট, পেঁয়াজু, টিকিয়া, ঘুগনি ইত্যাদি। তবে এবারের ইফতার সামগ্রীর দাম গতবারের থেকে একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম বাড়ার কারণে বেড়েছে ইফতার সামগ্রীর দাম। চকবাজারে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা আর বাড়ে বিক্রেতার ইফতার আইটেম। তবে এবার গত 2 বছরের তুলনায় করোনার প্রকোপ বেশ কমেছে, তবে একেবারে চলে যায়নি। তাই স্বাস্থ্যবিধি মানতে এই ইফতার বাজারে রয়েছে বিভিন্ন নজরদারি।